সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরেকটা রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব মুখে লেগে থাকার মতো পারফেক্ট একটা মাসালা দুধচা। আশা রাখছি আমার আজকের এই দুধচা রেসিপিটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, চাটা রান্না করার জন্য এখানে একটি পাত্র বসিয়ে দিচ্ছি। এর মধ্যে ফুটানো পানি দিয়ে দিচ্ছি ভরা ভরা 1 কাপ। আমি 2 কাপ চা তৈরি করব, পরে দিয়ে দিব 1 কাপ দুধ আর কি। তো এখন দিয়ে দিচ্ছি 2টা এলাচ ফাটিয়ে, 2টা লং, 1 ইঞ্চি সাইজের 2টা দারচিনি আর 1 ইঞ্চি সাইজের 1টা আদা একটু থেতো করে দিয়েছি। এবার 2 কাপ চায়ের জন্য দিয়ে দিচ্ছি ভরা ভরা 2 চা চামচ পরিমাণ চা পাতা। আপনারা যদি লিকারটা বেশি পছন্দ করেন সেক্ষেত্রে আরেকটু বাড়িয়ে দিতে পারেন, আমি কিন্তু ভরে ভরে দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো জাল করব। এতে করে হবে কি, চায়ের যে লিকারটা আছে সম্পূর্ণ বের হয়ে আসবে পানির সাথে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার দেখাচ্ছে। যদিও আমি একটা কালো পাত্রে চাটা বানাচ্ছি কিন্তু তারপরেও কিন্তু কালারটা বোঝা যাচ্ছে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ঘন করে জাল করে রাখা ভরা ভরা 1 কাপ দুধ। 2 কাপ চায়ের জন্য 1 কাপ পানি আর 1 কাপ দুধই যথেষ্ট। দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ চিনি। মিষ্টিটা বেশি খাইতে চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন, আর কম খেতে চাইলে আর একটু কমিয়ে দিতে পারেন। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আরো 3 থেকে 4 মিনিট অপেক্ষা করছি। এরই মধ্যে আমাদের চাটা রেডি। দেখতে পাচ্ছেন কত সুন্দর ইয়ামি একটা কালার হয়েছে। এরকম 1 কাপ চা যদি সকালে কিংবা বিকেলে হয় আমার মনে হয় অন্য কিছুই লাগে না, খুবই শান্তি আর খুবই তৃপ্তি চলে আসে। এবার একটা ছাঁকনির সাহায্যে আমি চাগুলোকে ছেঁকে একটা কাপের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি 2 কাপ চা তৈরি করেছি, আমি 2টা কাপে এগুলোকে সার্ভ করে নিব। প্রিয় ভিউয়ার্স, দেখেই বুঝতে পারছেন কত সুন্দর একটা কালার হয়েছে। তো আমি আশা রাখছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন আর শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে। প্রিয় ভিউয়ার্স, কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।